আমার দাদান হযরত মাওলানা আল হাসান সালেহ উল ওয়াজিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আলেম দুস ছিলেন এগুলি আমার চোখের দেখা উনি সুন্নি উলামায়ে কেরামকে নিজের আপন ছেলের চেয়ে আপন ছেলের চেয়ে বেশি মহব্বত করতেন এবং তালেবানে আলম আমরা যখন জামিয়ার ছাত্র ছিলাম জামিয়া প্রথমে আমার বাড়ির মাদ্রাসা এহসানুল উলুম জামিয়া গাউসিয়ার ছাত্র তারপরে আমরা চলে গেলাম জামিয়াতে এই আমাদের আমরা তখন ছাত্র তখন থেকে দেখেছি উনি মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে মহব্বত করতেন এই ওয়াজ দিয়া পার্শ্ববর্তী ওয়াজ দিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র আহসানুল উলুম মাদ্রাসার ছাত্র সুন্নি মাদ্রাসার ছাত্র বললে তিনি ছাত্রদেরকে শিনার মধ্যে লাগাতেন এইজন্য এটা সব মহব্বতের ব্যাপার এই যে উলামায়ে কেরাম দেখতেছেন আমার বাড়িনা পীর তরিকাত মাওলানা কাজী সাদেকুর রহমান হাশমি আমার আজিজম আমার সরহের চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর মাওলানা বুরহানউদ্দিন কাদেরী সহ অনেক উলামায়ে কেরাম যেহেতু আপনাদের কষ্ট হবে দেরি হলে সেই জন্য ওনাদের তকরিরের সুযোগ দেওয়া হয় নাই তারপরে ওনারা এসেছেন তকরির করার জন্য নয় আল্লামা সালেহুল ওয়াজিদির মহব্বতকে প্রকাশ করার জন্য উনি কিভাবে সুন্নি উলামায়ে কেরামকে মহব্বত করতেন গৌসিয়া কমিটির ভাইদেরকে তিনি আপনারা গৌসিয়া কমিটির ভাই আমাদের আমার এলাকা গোটা কুলগাঁও জালালাবাদ পাঁচলাই গোটা এলাকার গৌসিয়া কমিটির ভাইদের প্রতি আমার অনুরোধ ওনার এই দরবারে আপনার মাসিক মাহফিল থেকে শুরু করে এবং প্রত্যেক বছরে উৎসফা আপনারা সবাই সকল বলে যোগদান করবেন স্বেচ্ছাসেবকদের সাথে সুযোগ হলে স্বেচ্ছাসেবকদের সাথে আপনারা খেদমত করবে কারণ এগুলি আমার চোখের দেখা হযরত মাওলানা আল গাজী সালেহুল ওয়াজিদি গৌসিয়া কমিটির ভাইদেরকে তিনি নিজের ছেলেদের চেয়ে বেশি মহব্বত করতেন উনি মানুষ এরকম ছিলেন অত্যন্ত ভদ্র শরীফ ওনার ব্যবহার কত সুন্দর ছিল আপনারা তো অনেকেই ওনাকে দেখেছে ওনার সাথে বসেছে আমি লম্বা কিস্তা বলার দরকার নাই এটা তো সকলের এটা তো বাস্তব কথা চোখের দেখা উনি এলাকাবাসীকে কিভাবে মহব্বত করতেন গৌসিয়া কমিটির ভাইদেরকে কিভাবে মহব্বত করতেন পীর ভাইদেরকে তিনি কিভাবে মহব্বত করতেন উস্তাদগণকে তিনি কিভাবে মহব্বত করতেন এলাকার গরিব দুঃখী গরিব দুঃখীদেরকে তিনি কিভাবে ভালোবাসতেন আল্লাহর মেহরবানি এখন আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি সবসময় আপনারা দোয়া করবেন এ আমার মানিনা হুজুরের শাহজাদা বড় মিয়া শাহ আমানত খস কাফেলার চেয়ারম্যান বড় ইয়াসিন আল কাদরি তার ভাইদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে তার বাবার ইতিহাস জিন্দা করেছে এবং তার বাবার চেয়ে তার বাবা যেগুলা খেদমত করে গেছে আল্লাহর মেহরবানি এই ওনার ঔলাদগণ এই খেদমতকে আরো জোরদার করতেছে আল্লাহ যেন ওনাদেরকে আরো তৌফিক দান করে সবাই মহব্বতের আওয়াজে বলুন আমি ওনারা বর্তমানে আপনারা অনেকেই জানেন না আমি বাকি না হিসেবে কিছু কিছু খবর রাখি আমাকেও কোনো সবকিছু বলে না সবকিছু বলার দরকারও নাই এগুলি এবাদত অনেক এবাদত করতে হয় গোপনে গোপনে কারণ আল্লাহর কাছে সব জানা আছে এই মাহে রমাদানে এই শবে কদর শবে বরাত বিভিন্ন সময়ে গোটা রমজান মাস অকাতরে গরিব দুঃখীকে খেদমত করে গরিব দুঃখীর কাছে চাউল ইফতারি সেহরি সরঞ্জাম ঘোড়া এলাকার শুধু ওনাদের বাড়ি নয় ঘোড়া পাঁচলাইশ এলাকার গরিব দুঃখী মেহনতি কুলি মজুর রিক্সাওয়ালা শ্রমিক যারা সচ্ছল নয় আর্থিক বড় অসহায় অবস্থায় রয়েছে তাদেরকে অকাতরে খেদমত করে আল্লাহ যেন আরো বেশি খেদমত করার তৌফিক দান করে সবাই আপনারা হাস করে দোয়া করবেন এবং এই মহব্বতের বাগান এই প্রেমের বাগান এটা সুন্নিয়তের বাগান আজ আমাদের গোড়া এলাকা আলোকিত হয়েছে আপনারা দেখতেছেন লুকে লুকারণ্য রাস্তায় পর্যন্ত এখানে জায়গা নাই
জায়গা সংকুলন হচ্ছে না রাস্তায় পর্যন্ত আমি যখন আসতেছি গোড়া রাস্তা পর্যন্ত বলো এই যে মহব্বতের বাগান সুন্নিয়তের বাগান গৌসিয়তের বাগান আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই বাগানকে যেন জিন্দা রাখে আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম আমিন সবাই আমার মুখে মুখে আল্লাহর দরবারে এতগুলো উলামায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর দরবারে তওবা করলে এই তওবা নিশ্চয় কবুল প্রত্যেককে নিজের জীবনের গুনাহকে স্মরণ করে এতগুলো উলামায়ে কেরামের সাথে আমার মুখে মুখে সবাই ইস্তিগফার তওবা পড়ুন আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم مولا আমরা তোমার দরবারে তওবা করছি আল্লাহ এই নূরানি মাহফিল ইয়া আল্লাহ সুন্নিয়তের বাগান উলামায়ে কেরামের মজমা এতগুলো উলামায়ে আহলে সুন্নাতকে সাথে নিয়ে আল্লাহ আমার এলাকার হাজার হাজার ইমানদার ইয়া আল্লাহ এখানে অনেক গৌসিয়া কমিটির বাড়ি আছে আমাদের এই ফাসলাই ফুলগাঁও জালালাবাদে অনেক দিনদার পরহেজগার নামাজি বান্দারা আশিকে রসুল আউলিয়া ইকরামের প্রেমিক এখানে হাজির হয়েছেন ইয়া আল্লাহ পরওয়ারদিগার আমরা তোমার দরবারে নিশিরাত্রে তওবা করছি আমাদের প্রত্যেকের তওবাকে আল্লাহ তুমি কবুল করো আমাদের সকলের জীবনের গুনাহটা ক্ষমা করে দাও সবাই মহব্বতের আওয়াজে বলুন আমি আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও আমাদের মা বাবার গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ আমরা গুনাহগার খাতা আপাদমস্ত গুনাহ ছাড়া আর কিছু নাই গোড়া জিন্দেগি আমরা গুনাহতে ডুবিয়ে দিলাম ইয়া আল্লাহ পরওয়ারদিগার আমাদের সামনে গুনাহ পিছনে গুনাহ ডানে গুনাহ বামে গুনাহ উপরে গুনাহ নিচে গুনা আল্লাহ গুনার সমুদ্রে আমরা হাবু ডাবু খাচ্ছি মৌলা এতগুলা উলিয়া একরামে নামে পাক জিকির হয়েছে কত খতমে কোরআন হয়েছে আল্লাহ খতমে গৌসিয়া আলিয়া হয়েছে খতমে খাজগান শরীফ হয়েছে আল্লাহ সহি বুখারী শরীফের খতম হয়েছে শত শত উলামা ইকরাম আজ এই দরবারে হাজির হয়েছে আল্লাহ খোদাবন্দাই খতমাত রুসিলায় ইয়া আল্লাহ এতগুলো উলামা ইকরামের রুসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আমাদের মা বাবার গুনাহ ক্ষমা করে দাও আমাদের অনেকের মা বাবা কবরে শায়িত আমাদের অনেকের মা বাবা আল্লাহ আমি গুনাহগারের মা বাবা আল্লাহ মনামন টনাটন মাটির তলে শুয়ে আছে আল্লাহ জানি না আমরা আমাদের মা বাবা কোন অবস্থায় আছে আল্লাহ আল্লাহ নূরানি মাহফিলের এই বুজুর্গ মহতি অনুষ্ঠানের উসিলায় খতমে কোরআন খতমে সহি বুখারি শরীফ খতমে মজমুয়ে সালাওয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতমে গাউসিয়া আলিয়া শরীফের উসিলায় আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও আমাদের উস্তাদগণকে আল্লাহ আমরা হারিয়ে ফেলেছি অনেক উস্তাদ আল্লাহ আমার দরজান কেবলা উস্তাদ উলামা উস্তাদ মুহাদ্দিসিন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব হুজুর উস্তাদ উলামা আল্লামা বজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ উলামা ফকীহ মিল্লাত পীর তরিকাত মুফতি কাজী আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি জামে আহমদিয়া সুন্নিয়ার দীর্ঘ সময়ের শাইখুল হাদিস শেরে মিল্লাত উস্তাদ গ্রামী আল্লামা মুফতি উবাইদুল হক নাঈমি জামেয়ার দীর্ঘকালীন প্রিন্সিপাল খতিবে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ আলাইহি হযরতে আল্লামা সালেহ জহুর ওয়াজেদি রহমতুল্লাহ আলাইহির উস্তাদগণের মধ্যে একজন আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ আমাদের দাদা উস্তাদ হাশমি সাহেব হুজুর নাঈমি সাহেব হুজুর সালেহ জহুর ওয়াজেদি হুজুরের উস্তাদ উস্তাদুল আসাতিজা প্রিন্সিপাল আল্লামা আতিকুল্লাহ খান সাহেব হুজুর আল্লাহ আমাদের কত উস্তাদ দাদা উস্তাদ মুহাদ্দিসে আজম আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ আমাদের যত উস্তাদকে আমরা হারিয়ে ফেলেছি উলামায়ে আহলে সুন্নতের মধ্যে শহীদ মিল্লাত মাওলানা নূরুল ইসলাম ফারুকি মাওলানা নঈমুদ্দিন আল কাদরী রহমতুল্লাহ আলাইহি মাওলানা খাজা বাকিবিল্লাহ মাওলানা খাজা আবু তাহের ইয়া আল্লাহ মাওলানা আব্দুল মালিক শাহ সাহেব হাফেজ আব্দুল বারী শাহ সাহেব
পঞ্জিবেল পঞ্জিবেল হযরত সৈয়দ নুরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি পঞ্জিবেল আল্লামা আযিলুল আদল কাদরী রাহমাতুল্লাহ আলাইহি আমার তালই আমাদের বন্ধুবর মাওলানা মুফতি আব্দুল ওয়াজেদ সাহেবের শ্বশুর অত্যন্ত মখলিস ব্যক্তি মাওলানা হাফেজ আব্দুর রহমান আল কাদরী উলামা আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন যারা আল্লাহ আমাদের ছেড়ে চলে গেলেন সকলের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও সকলের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও আল্লাহ নূরানি মাহফিলের সওয়াব দুই দিন ব্যাপী কর্মসূচি ইবাদত বندگی তবরকাত খায়রাত হাসানাত জিকির আসকার সমুদয় ইবাদত খতমাতের সওয়াব হুজুর পূর্ণর সুলতানে কাউনায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও সরওয়ারে দু জাহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরাম ওয়ালদাইনে করিমাইন আনসার মুহাজিরিন তাবেঈন তাবে তাবেঈন সুকানে জান্নাতিল বকি সুকানে জান্নাতিল মুআল্লা আহলে বাইত রাসূলিল্লাহ আজওয়াজ মুতাহাররাত শুহাদা সওয়ালিকিন ইয়া আল্লাহ বিশেষ করে ইমামে আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল সাইয়েদুনা ইমামুদ দুনিয়া ফিল হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা রুয়াত সহিহ বুখারী শিয়খে বুখারী তালামিজে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আরওয়াহে মুকদ্দাসার মধ্যে সওয়াব বখশ করো আমিন ইয়া আল্লাহ সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন খুসুসান গাউসুল আজম পীরানে পীর দস্তগী খাজা খাজগান গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা খাজা খাজগান কাজী আব্দুর রহমান চৌধুরী কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি গাউস জামান মাওয়ানা মালজানা মুর্শিদনা খাজা তৈয়ব শাহ সাহেব কবলাও কাবা কুদ্দুস শাস্ত্রী রুহুল আজিজের রূহে পূর্ণের মধ্যে সওয়াব বখশিশ করে দাও শাহ শাহ আদালত খাজা শাহে আমানত কুতুবুল আউলিয়া শাহে আমানতের প্রেমে আল্লামা সালেহ জহুর ওয়াজদি ফানা ছিলেন ইয়া আল্লাহ এই শহর কুতুব কুতুবুল আকতাব ইয়া আল্লাহ কুতুবে চাটগা কুতুবুল আকতাব শাহ শাহ আদালত খাজা শাহে আমানতের মারকাত শরীফের মধ্যে সওয়াব বখশিশ করে দাও হযরত শাহ জান আউলিয়া সিন আউলিয়া মুহসিন আউলিয়া বার আউলিয়া এই চাটগা সুলতানুল আরেফিন বাজিদ বুস্তামী শাহ জালাল সুলতান বাঙ্গাল 360 ওলি দুনিয়ায় সুন্নিয়তের তাজদার আকায়ে নিহামত ইমামে আলা হযরত ফাজল বেরলভি রহমতুল্লাহ আলাইহ ইমামে আহলে সুন্নাত গাজী দীন মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহ এভাবে আল্লাহ সমস্ত আউলিয়া ইকরাম বাংলাদেশ চট্টগ্রাম গোড়া পৃথিবী মুমিনিন মুমিনাত আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি আমাদের এই কোড়া এলাকার ইমানদার নরনারী প্রত্যেকের আর ওয়াহে পাকের মধ্যে সওয়াব আল্লাহ বিশেষ করে যার ওরসে পাক উপলক্ষে বিশাল আয়োজন আল্লাহ খোদাবন্দা যিনি আল্লাহ উলামায়ে আহলে সুন্নতের অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন বড় বেরিয়া আলেমে বেরিয়া ছিলেন দিনদার পরহেজগার শরীফ কত ব্যবহার কত সুন্দর ছিল ওনার মুখের হাসি তাবাসসুম কত সুন্দর ছিল ওনার মায়া মোহব্বত কত সুন্দর ছিল আল্লাহ হযরতে সালেহ জহুর ওয়াজদি রহমাতুল্লাহ আলাইহি রওজায়ে পাকের মধ্যে দুই দিন ব্যাপী উরস পাকের সমস্ত ইবাদতের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ হুজুরের ওয়ালদাইনে করিমায়ে হুজুরের আব্বা জান আম্মা জান হুজুরের আবা ও আজদাদ হুজুরের উম্মাহাত ও জাদ্দাদ হুজুরের আহল আয়াল হুজুরের বংশধর হুজুরের রিশতাদার আত্মীয় স্বজন যারা যারা অন্তকাল করেছেন ইয়া আল্লাহ সকলের রুহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করো ইয়া আল্লাহ আমার বাগিনা আল হাজ মাওলানা আসিন আল কাদরী সহ ওনারা ভাই বোনদের ইয়া আল্লাহ শাশুড় শাশুড়ির বংশ থেকে যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের রুহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করো যারা এই মাহফিলের জন্য উরস পাকের জন্য নজরানা পেশ করেছেন হাদিয়া তোহফা পেশ করেছেন খাটনি দিয়েছেন আল্লাহ স্বেচ্ছাসেবকরা আজকে শুধু এই দুই দিন নয় স্বেচ্ছাসেবকরা সপ্তাহকে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস শ্রম দিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের এই স্বেচ্ছাসেবকদের ইখলাস ইখলাস ও মোহাব্বত এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ পরওয়ারদিগার ইয়া আল্লাহ বিশেষ করে খোদাবন্দা পরওয়ারদিগার হুজুরের আহলিয়ায়ে মোহতরমা ইয়া আল্লাহ আমার বাগিনা মাওলানা ইয়াসিন আল কাদরী আম্মা জান কবলা আল্লাহ তারা বাচ্চারা খুশনসিব বাবার ছায়া থেকে জাহিরি ভাবে মাহরুম হয়ে গেল আম্মা জানের দয়ার ছায়া তাদের মাথার উপরে এখনো আছে
আল্লাহ মাযানের ছায়া তাদের মাথার উপর আল্লাহ তুমি দরাজ করে দাও ইয়া আল্লাহ মাওলানা ইয়াসির আল কাদের আম্মাজানের ছায়া তারা ছেলে মেয়ে নাতিপতি সকল বউদি সকলের উপর আল্লাহ দরাজ করে দাও দীর্ঘ হায়াত দান করো আল্লাহ সকল বিমারি থেকে শাফা দান করো আল্লাহ এখানে আমি দেখতেছি অনেক রোগী আল্লাহ আমাদের পর্দার ভিতর আমাদের মা বোন ঘরের ভিতর অনেক মা বোন বিভিন্ন রোগে আক্রান্ত ইয়া আল্লাহ পরওয়ারদিগার সবাইকে আল্লাহ তুমি শাফা দান করো হায়াতে তাইয়্যিবা তবিলা দান করো আল্লাহ শাহে আমানত খস কাফেলার খেদমাত কে আল্লাহ তুমি কবুল করো এই শাহে আমানত খস কাফেলার খেদমাতে জলিলা ইয়া আল্লাহ পরওয়ারদিগার বিশেষ করে আল্লাহ যারা তুমি মাওলার ঘরের মেহমান দুয়ুফুর রহমান ইয়া আল্লাহ দুয়ুফুল মদিনা দুয়ুফুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দুয়ারের মেহমান তোমার হাবিবের রওজায়ে পাকের মেহমানদেরকে ইয়া আল্লাহ সুন্দরভাবে খেদমত আঞ্জাম দেয়া আল্লাহ সেই তৌফিক আল্লাহ তুমি দান করো আল্লাহ ওনার বাবার সময় থেকে শাহে আমানত কস কাফেলা আল্লাহ খোদাবন্দা আল্লামা সালেহুল ওয়াজিদি কর্তৃক প্রতিষ্ঠা লাভ করার পর থেকে যে বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন ইয়া আল্লাহ প্রত্যেক বছর কেয়ামত পর্যন্ত ইয়া আল্লাহ বৎসরের পর বৎসর এই খেদমত অব্যাহত রাখার তৌফিক দান করো আরো বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ মাওলানা ইয়াসির আল কাদেরী উনার ভাই ব্রাদার যারা আছে শাহ আমানত খস কাফেলার সাথে সম্পৃক্ত যারা আছে কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তুমি হিম্মত দান করো আল্লাহ তৌফিক দান করো ইখলাস ও মহব্বত দান করো ইয়া আল্লাহ তাদেরকে তাদের উপর আরো কোটি কোটি রহমত আর বরকত নাজিল করো ইয়া আল্লাহ এই কাফেলার মাধ্যমে বর্তমানে যা খেদমত আঞ্জাম দিচ্ছে আল্লামা সালেহুল ওয়াজিদি ফাউন্ডেশনের মাধ্যমে যে খেদমত আঞ্জাম দিচ্ছে দেশের দশের মিল্লতের আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌসিয়া কমিটি বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসা এতিমখানা বিভিন্ন প্রতিষ্ঠানের হেফজখানা এতিমখানার ভবিষ্যতে আরো বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ বর্তমানে এ ফাউন্ডেশনকে কেন্দ্র করে এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান চলমান শাহে আমানত জামে মসজিদ শাহে আমানত হেফজখানা শাহে আমানত এতিমখানা আরো যত আল্লাহ দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে আল্লাহ আল্লামা সালেহুল ওয়াজিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে যত প্রতিষ্ঠানের সেবা চলছে আল্লাহ এই খেদমত গুরু আল্লাহ তুমি দিন বদিন কামিয়াবি বকশিস করো আরো খেদমতকে জোরদার করার তৌফিক দান করো আল্লাহ খোদাবন্দা মাওলানা ইয়াসির আল কাদেরীকে মুজাহিদে আহলে সুন্নত হিসেবে কবুল করো আল্লাহ ওনার বাবার ওনার বাবার এন্তেকালের পর থেকে যেভাবে আল্লাহ সুন্নিয়তের ময়দানে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে ইয়া আল্লাহ আরো বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদের উলামায়ে আহলে সুন্নাত এটা আল্লামা সালেহুল ওয়াজিদির মহব্বত মহব্বতের বহি প্রকাশ আল্লাহ যতগুলো উলামা ইকরাম এসেছেন মহব্বতের সাথে ওনারা কোনো এখানে ফ্লোর নেওয়ার জন্য তকরিরের জন্য আসে নাই ইয়া আল্লাহ গভীর রাত পর্যন্ত বসে আছে সবাইকে আল্লাহ নেয়ামাল বদল দান করো তোমার কুদরতের হাতে পুরস্কার দান করো রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিয়ায়ে রহমত থেকে আল্লাহ তুমি কতরা নসিব করো গৌস পাকের গৌসিয়তের সমুদ্র থেকে আল্লাহ তুমি গৌসিয়তের কতরা দান করো ইয়া আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করো দাও এই উর্স পাক প্রত্যেক বছর আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকার করুণাকালীন আল্লাহ এই উর্স পাক বন্ধ হয়নি এই বছর আরো বিশাল আকারে উর্স পাক সুসম্পন্ন হলো আগামীতে আরো বিশাল আকারে এই উর্সে আল্লামা সালেহুল ওয়াজিদিকে আরো সুন্দরভাবে গুলজার করার তৌফিক দান করো এটাই হলো উর্স পাক সত্যিকার খবরদার উর্স পাকের নামে বন্নামি কেউ করবে না উর্স পাকের নামে আল্লাহর উর্সের নামে যুবক যুবতী যুবক যুবতীদের আনাগুনা যুবক যুবতীদের মেলামেশা হই হুল্লা রংডং অশ্লীল গান বাজানা এবং উর্স পাকের নামে আল্লাহর উর্স নামে গাঁজা খলকি এগুলা সম্পূর্ণ হারাম 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 এইসব উরুস এগুলো ভণ্ডামি এগুলি আবাদত নয় এগুলি লানত উর্সে পাক হলো এটা সত্যিকার আল্লাহর উর্সে পাক এভাবে করতে হবে
ختم قرآن এর মাধ্যমে ختم صحیح بخاری شریف এর মাধ্যমে توفیق থাকলে ختم مجموع صلوات رسول এর মাধ্যমে ختم غوثی عالی এর মাধ্যমে ختم خواجگان এর মাধ্যমে علماء کرام এর بیان এর মাধ্যমে صلاة و سلام এর মাধ্যমে تبرکات এর মাধ্যমে আল্লাহর ওলিদের জীবনী আলোচনার মাধ্যমে কোর্স পাকের আয়োজন করলে এটাই হবে সত্যিকার অর্থে ইবাদত এটা শুধু ইবাদত নয় জামেউল ইবাদাত অনেক ইবাদতের সমষ্টি আল্লাহ আমাদেরকে কোর্স পাক যথাযথ নিয়মে ইবাদত ইবাদতকে ইবাদত হিসেবে ইবাদতের পবিত্র রক্ষা করে আল্লাহর কোর্স পাক এভাবে মুহাব্বতের সাথে আদবের সাথে আয়োজন করার তৌফিক দান করো يا الله پروردگار حضور قبل عالم شاہ فعال سيدنا طاہر شاہ صاحب قبلہ موجودہ حضور قبل عالم کے اللہ حیات طیبہ طویل عطا کرو شفاء کاملہ عاجلہ بخشش کرو يا الله مائی صاحبہ قبلہ کسی نہ گئے برطمانے چہلم شریف چلچے پرائے چلنیش دن آگے انتقال کرے چہم سرکور دربار شریفے اللہ عرص پاکر سوا مائی صاحبہ قبلہ روح پرنونر مدد بخشش کرنا یا مولا اللہ مدر اللہ کار جتا علماء اکرام رویا چین جتا علیاء اکرام حضی برار مولانا خلیل الرحمن رحمت اللہ علیہ مولانا واجد علی خان رحمت اللہ علیہ امام اللہ مدد جان قبلہ شاہ خلیل الرحمن کلندر رحمت اللہ علیہ استاد العلماء مولانا جابت اللہ شاہ رحمت اللہ علیہ شاہ حبیب اللہ رحمت اللہ علیہ مخلص الرحمن رحمت اللہ علیہ سلطان الوائدین مولانا حسن الزمان رحمت اللہ علیہ مولانا علی احمد مولانا علی احمد مولانا مقبول احمد مولانا فائز احمد شہو امدر گوڑا علاقہ فسلاش کلگاؤں جاڑاوات گوڑا علاقہ علماء اکرام اولیاء کاملین مومنین مومنین مومنات روح پاکر مدد سوا مخشیف اللہ اللہ خدا وندہ عرص پاک قلق کے زرہ زرہ اللہ شامانت خس کافلہ شہو عرب بکتون رکتو زرہ 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 تکا پوشا خرص کرے چین نظرانی آس پیش کرے چین ایک ایک تکر بھی مجھے لکھ لکھ کوٹی کوٹی تکر برکت دان کرو اللہ حفظ و حنار چھتو چھتو معصوم بچہ در کے قبول کرو اللہ معصوم بچہ در اسی لئے اللہ مدد دعا قبول کرو اللہ ہمیں ایک انت کے عدی کے جکن معافی لے جائے امی نماز شمعی خلے کرنے نماز پڑی معصوم بچہ در کے دیکھے جائے اے اللہ اے معصوم بچہ در رات دین قرآن تلاوات کرچے اللہ اے معصوم بچہ در قرآن تلاوات روسی لائے اما در شکل جیبن گناہ غطا کما کرے دا مشکلات کے آسان کرے دا اے بچہ در کے حافظ ربانی عالم حقانی ہی جب اللہ تمہیں قبول کرا اللہ شاہ امانت جامع مجید پرش قبرستان جرا شویا چین تدر شکل روح پاکر مدد سواب بخشی کرنا اللہم آفنا اللہ حل سنت والجماعت کے بولو والا کرو گستاخان رسول گستاخان اولیاء اکرام خدا دروہی نبی دروہی دشت دروہی منافق در چکران تو تکے اما در اپیو مطلب امی بنگلہ دیش کے حفاظت کرو اما در دشو آشی کے حفاظت کرو یا اللہ شبائی کے اللہ غوثیہ کمیٹی بنگلہ دیش خدمت انجام دیار توفیق دان کرو غوثیہ کمیٹی بائرہ کرونا کالین سیلیٹے بننر شموئی یا اللہ باٹیری شیدہ کنڈو بی ایم جی بھوٹے آگون لگا شموئی جے خدمت انجام دیا چین گوڑا پیتی بیتے سننیو تر مو کجول کرے چین اللہ غوثیہ کمیٹی بائرہ اخلاص کے اللہ تمہیں قبول کرو تادر کے اللہ مانوب شبائی ارو اگی آشا سننیو تر مائدان ارو بشال خدمت انجام دیار توفیق دان کرو صلی اللہ وسلم علی النبی الامین الرحیم یا اللہ مدرے پیو مطمئن بنگلہ دیش مدرے بنگلہ دیش کے خونہ خونی مارا ماری رکھتو پا بسترین کلا یا اللہ درجوک تکے اللہ شانتی اور آجو کتا تکے مدرے پیو مطمئن بنگلہ دیش کے مدرے دیش و باشی کے حفاظت کرو اللہ یا اللہ شرکاری جول بری جول پتک دلے نتری بندر نتا در انترے دیشر محبت دان کرو دیشر دوشر ملتر مذہبر اسلامر غریب دکیر شبا قرار توفیق دان کرو صلی اللہ وسلم علی النبی الامین وعلا علی و صحابی اجمعین بحق لا الہ الا اللہ محمد الرسول اللہ السلام علیکم